সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জেলেনস্কিকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন পশ্চিমা কর্মকর্তারা, যা বলছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারে সিরিয়াস ইরান। ভেনিজুয়েলার বিতর্কিত অঞ্চলে সামরিক ঘাঁটির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দিল্লিতে ট্রুডোর উড়োজাহাজে নাশকতার অভিযোগ, মন্তব্য করলেন না প্রতিরক্ষা মন্ত্রী। দুই অঙ্কের ব্যবধানে জো বাইডেনকে টপকে এগিয়ে ট্রাম্প, জনমত জরিপ। ডলার ও ইউরো ত্যাগ, ইউয়ান রুবেলের লেনদেন করছে রাশিয়ার তেল কোম্পানিগুলো। এবং সৌদি আরবের পদাঙ্ক অনুসরণ, কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল ইরান ও মালদ্বীপ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। জেলেনস্কিকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন পশ্চিমা কর্মকর্তারা, যা বলছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। রোববার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে কর্মকর্তারা সংসদীয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কিয়েভের পশ্চিমা সমর্থকদের আহ্বান প্রতিরোধ করেছেন, এমনকি সামরিক আইন এ ধরনের প্রক্রিয়া নিষিদ্ধ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইউরোপের পার্লামেন্টারি অ্যাসেম্বলির কাউন্সিল প্রধান টিনি কক্স, ডেমোক্রেটিক মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ও এলিজাবেথ ওয়ারেন সহ পশ্চিমা বেশ কয়েকজন রাজনীতিবিদ কিয়েভের নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তাদেরই প্রচেষ্টাকে সমর্থন করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি ইউক্রেনে একটি ব্যালটকে রাশিয়ার আগ্রাস বিরুদ্ধে অভ্যর্থতামূলক কাজ নয়, বরং গণতন্ত্র স্বাধীনতার আলিঙ্গন হিসেবে বর্ণনা করেছেন। তবে ইউক্রেনের কর্মকর্তার এবং পোস্টে সাক্ষাৎকার নেওয়া বিশেষজ্ঞদের মতে, একটি বড় সংঘাতে জড়িয়ে পড়ে একটি দেশের নির্বাচন করা কার্যত অসম্ভব এবং খারাপ পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেন যেসব অঞ্চলকে নিজেদের বলে দাবি করে, সেসব অঞ্চলে রাশিয়া সামরিক উপস্থিতির পাশাপাশি লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এই জটিলতা সৃষ্টি হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বিশ্বাস করেন যে একটি বড় ভোটের জন্য স্থানীয় কর্তৃপক্ষ পক্ষকে বিপুল আর্থিক, লজিস্টিক এবং আইনি বাধা অতিক্রম করতে হবে। কেউ কেউ সতর্ক আছেন যে রাশিয়ান নির্বাচনকে কাজে লাগিয়ে বিভাজন সৃষ্টি করতে পারে, তার সম্পদে অনুপ্রবেশ করতে পারে এবং ভেতর থেকে ইউক্রেনকে দুর্বল করতে পারে। ইউক্রেনের এক অজ্ঞাত পরিচয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া তাদের গোপন চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে জোর দিচ্ছে। যুদ্ধকালে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব এমন কোন পরিস্থিতি নেই। তবে ওয়াশিংটন পোস্টের নিবন্ধ অনুযায়ী, কিয়েভ তার পশ্চিমা সমর্থকদের দ্বারা আর্থিক ও সামরিক সহায়তার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের বিচ্ছিন্ন না করে নির্বাচনের আহ্বানকে হাতছাড়া করতে পারে না। তবে বাইডেন প্রশাসন কিয়েভের সামনে যে বাধাগুলো রয়েছে তার প্রতি সহানুভূতিশীল এবং তারা নির্বাচনের জন্য জোর দিচ্ছে না বলে জানা গেছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া সামরিক অভিযান শুরুর পরপরই প্রথম সামরিক আইন জারি করা হয় এবং এরপর থেকে বারবার মেয়াদ বাড়ানো হয়। এর ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত জুনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, শত্রুতার অবসানের পরই ভোট গ্রহণ হতে পারে। পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারে সিরিয়াস ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র সহ অন্য পক্ষগুলো যদি পাল্টা পদক্ষেপ নেয়, তাহলে ইরান 2015 সালে একটি পারমাণবিক চুক্তির পূর্ণ বাস্তবায়নে ফিরে আসার বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে ইচ্ছুক। 2018 সালে ওয়াশিংটনে একতরফা প্রত্যাহারের পর যুগান্তকারী চুক্তি স্বাক্ষরকারীরা এটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং ওমানের প্রস্তাবিত চুক্তি রক্ষার পরিকল্পনা টেবিলেই রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অন্য দলগুলি প্রস্তুত থাকলে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিওতে ফেরার ব্যাপারে আমরা সিরিয়াস। তিনি আরো বলেন, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি স্থানান্তর এবং দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্যের দেশটির হিমায়িত সম্পদ মুক্ত করার বিষয়ে জেসিপিও এ বিষয়ে গুতেরেসের সঙ্গে তেহরানে আলোচনা ইতিবাচক হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন 2015 সালে তেহরানের পারমাণবিক শিল্পের উপর নিষেধাজ্ঞার বিনিময়ে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনায় স্বাক্ষর করে। কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। 2021 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটি পুনরায় চালু করার জন্য ওয়াশিংটনের ইচ্ছা স্বাক্ষর করার পর উভয় পক্ষই চুক্তিটি পুনরুজ্জীবিত করার জন্য আলোচনা চালিয়েছিল। প্রাথমিক অগ্রগতি সত্ত্বেও দীর্ঘায়িত আলোচনা তখন থমকে যায়, যখন ইরানি আশ্বাস দাবি করে যে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে আর সরে আসবে না। এরই মধ্যে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা আলোচনার প্রতি সদিচ্ছার অভাব দেখিয়েছে। এই সমস্ত বাধা সত্ত্বেও ইরান 2017 সালে গ্রীষ্মে নিশ্চিত করে যে তারা ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ পারমাণবিক আলোচনা করেছে। আরব রাষ্ট্রটি উভয় পক্ষকে আরো কাছাকাছি আনার জন্য তাদের উদ্যোগগুলি উপস্থাপন করেছে। ভেনিজুয়েলার বিতর্কিত অঞ্চলে সামরিক ঘাঁটির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিতর্কিত গুয়ানা এসিকিবে অঞ্চলে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে, যেখানে গুয়ানাও প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে ইভান গিল বলেন, আমেরিকা নিজেকে লাতিন আমেরিকার সার্বভৌম বলে মনে করে এবং এখন কারাকাস ও জর্জটাউনের মধ্যে 200 বছরেরও বেশি পুরনো আঞ্চলিক বিবাদে হস্তক্ষেপ করছে। তিনি বলেন, মার্কিন সরকার গায়ানা সরকারকে এক্সন মোবিল কর্পোরেশনে অন্তর্ভুক্ত করে আমাদের তেল সম্পদকে যথাযথ করতে চায়। গায়ানা এসিকুইবা বিশেষ করে তেল ও গ্যাস অফশোরে সমৃদ্ধ। সাম্প্রতিক বছরগুলিতে জর্জটাউন এক্সনের নেতৃত্বে একটি কনসোর্টিয়ামকে ড্রিলিং লাইসেন্স জারি করেছে, যা বিতর্কিত অঞ্চলে অনুসন্ধানে আধিপত্য বিস্তার করেছে। গায়ানা এক্সন মোবিল টোটাল এনার্জিস এবং অন্যান্য কোম্পানির কাছ থেকে দরপত্র গ্রহণ করে গত সপ্তাহে আরেকটি অফশোর তেল টেন্ডারিং রাউন্ড অনুষ্ঠিত করে। ভেনেজুয়েলা কূটনীতিক বলেছেন যে এই তেলের অনুমতিপত্র জারি করে গায়ানা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। বিতর্কিত এলাকার একতরফা নিষ্পত্তির অনুমতি নেই, তবে গায়ানা সরকার তার অবৈধ আচরণে অটল রয়েছে। গিল জোর দিয়ে বলেন যে ওয়াশিংটন গায়ানা এসিকুইবোতে পরিস্থিতিকে সামরিকীকরণ করতে চায়। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে আগ্রাসনের নেতৃত্ব দেওয়ার জন্য এবং আমাদের শক্তি সম্পদের চুরিকে সংহত করার জন্য দক্ষিণ কমান্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় একটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে চায়। দিল্লিতে ট্রুডোর উড়োজাহাজে নাশকতার অভিযোগ, মন্তব্য করলেন না প্রতিরক্ষা মন্ত্রী। বিশ্ব শিল্পোন্নত ধনী অর্থনীতির জোটে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে চলতি মাসের শুরুর দিকে ভারতে নয়াদিল্লি সফর করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তবে নির্ধারিত সময় দেশে ফিরতে পারেননি তিনি। উড়োজাহাজের ত্রুটির কারণে সফর সঙ্গী সহ অতিরিক্ত 24 ঘন্টা তাকে ভারতে কাটাতে হয়। এই ঘটনা উড়োজাহাজের কারিগরি ত্রুটি নাকি নাশকতা, এমন প্রশ্ন উঠেছে। সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ারকে প্রশ্ন করা হয়েছিল, এর সরাসরি উত্তর এড়িয়ে গেছেন তিনি, তবে বলেছেন, এই বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না, তবে এটি নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে। এমন এক সময় জাস্টিন ট্রুডোকে বহনকারী উড়োজাহাজে নাশকতা সন্দেহ করা হচ্ছে, যখন কানাডা ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে। মূলত কানাডার মাটিতে খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার জেরে দুই দেশের বিরোধে শুরু। কানাডা সরকারের দাবি, এর পেছনে ভারতের হাত রয়েছে, আর এই সপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণও পাওয়া গেছে। তবে কানাডার এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। এর জেরে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার করেছে দুই দেশ, এমনকি ভারতের পক্ষ থেকে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এমন সময় ট্রুডোর উড়োজাহাজে নাশকতা সন্দেহ চলমান বিতর্কে নতুন মাত্রা দিতে পারে বলে বিশ্লেষকদের একাংশ মনে করছেন। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ারের ওই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তার প্রেস সেক্রেটারি ড্যানিয়েল মিন্ডেন। এক বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী ট্রুডোকে বহনকারী উড়োজাহাজে নাশকতার চেষ্টা করা হয়েছিল। কানাডার পক্ষ থেকে এমনটা বিশ্বাস করার কারণ নেই। তবে এমন সন্দেহের কথা জানিয়ে কানাডার সংবাদ মাধ্যম গ্লোবাল মেইলের অনুসন্ধানী প্রতিবেদক স্টিভেন চেচ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করেছেন। অবশ্যইও বলা হচ্ছে, এমন গুরুতর একটি অভিযোগ জানানোর জন্য স্টিভেন অতটা গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না। দুই অঙ্কের ব্যবধানে জো বাইডেনকে টপকে এগিয়ে ট্রাম্প, জনমত জরিপ। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জরিপে দেখা গেছে, আজ যদি নির্বাচন হয় তাহলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10% ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করবেন। এই ফলাফলে দেখা যাচ্ছে, 2024 সালের নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে ট্রাম্পের পক্ষে সবচেয়ে শক্তিশালী লিগ। শনিবার প্রকাশিত জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 52% ট্রাম্পকে বেছে নেবেন এবং 42% বাইডেনের পক্ষে থাকবেন। ফেব্রুয়ারিতে পোস্ট ও এবিসি জরিপকারীরা যখন একই প্রশ্ন করেছিলেন, তখন ট্রাম্প বাইডেনকে 4 পয়েন্টে এগিয়ে রেখেছিলেন, 48% থেকে 44%। ফলাফলটি সাম্প্রতি কয়েকটি জরিপের সাথে সাংঘর্ষিক, যা সবগুলো ট্রাম্প এবং বাইডেনকে একটি পরিসংখ্যানগত মৃত তাপের মধ্যে বা তার কাছাকাছি রেখেছিল। গত সপ্তাহে ফক্স নিউজের একটি জরিপে ট্রাম্পকে বাইডেনের চেয়ে 48-46% এবং কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে বাইডেনকে 47-46% ভোটে এগিয়ে থাকতে দেখা গেছে। বাইডেনের বিরুদ্ধে দ্বিতীয়বারের মধ্যে লড়াইয়ে নামার আগে ট্রাম্পকে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার আশায় প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে হবে। তবে তিনি প্রতিটি বড় জরিপে দেখা গেছে সাবেক প্রেসিডেন্টের নেতৃত্বে এগিয়ে রয়েছেন বাইডেন। বুধবার বাইডেন দাতাদের বলেন, তিনি মনে করেন ট্রাম্পই আবার মনোনয়ন পাবেন। পোস্ট ও এবিসির জরিপ অনুযায়ী ট্রাম্পের নিকটতম রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এর চেয়ে প্রায় 40 পয়েন্ট এগিয়ে আছেন, 54-15%। আর কোন জিওপি চ্যালেঞ্জার জরিপে দুই অঙ্কের ঘর পৌঁছাতে পারেনি। হোয়াইট হাউসের জন্য বাইডেন আর ট্রাম্প উভয় নিজ নিজ মনোনয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে 4টি পৃথক মামলায় 90টিরও বেশি অভিযোগ আনা হয়েছে। 2020 সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেওয়ায় তার কথিত প্রচেষ্টা থেকে স্ট্যামিং গোপনীয় নথির অপব্যবহার আর পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে হাশমানি পেমেন্টের ভুল রিপোর্টিং, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাইডেনের বিচার বিভাগ তাকে 2020 সালের নির্বাচন থেকে বের করে আনার স্ট্যালিনিস্ট প্রচেষ্টায় লিপ্ত বলে দাবি করেন ট্রাম্প। ডলার ও ইউরো ত্যাগ, ইউয়ান রুবেলে লেনদেন করছে রাশিয়ার তেল কোম্পানিগুলো।
রুশ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রমের সহযোগী প্রতিষ্ঠান গ্যাসপ্রম নেফট বিদেশি অংশীদারদের সঙ্গে অপরিশোধিত বাণিজ্য মার্কিন ডলার ও ইউরো প্রায় পুরোপুরি ত্যাগ করে জাতীয় মুদ্রায় চলে গেছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সিও আলেকজান্দ্রো ডিউকফ এই সপ্তাহে তথ্য জানিয়েছেন। তার মতে ফার্মের বেশিরভাগ রপ্তানি লেনদেন ইতিমধ্যে চীনা ইউয়ান এবং রাশিয়ান রুবলে করা হয়। তিনি সাইবেরিয়ার তেল সমৃদ্ধ টিউমেন অঞ্চলে অনুষ্ঠিত টিএনএফ এনার্জি ফোরামের ফাঁকে বলেছিলেন। একই সঙ্গে ডিউকফ উল্লেখ করেন, রপ্তানি বন্দোবস্তে ভারতের মুদ্রা ব্যবহার করছে না সংস্থাটি। তিনি বলেন, আমরা কোনো টাকা খরচ করি না, আমরা মূলত ইউয়ান রুবেল ব্যবহার করি। আমরা কার্যত ডলার ও ইউরোতে লেনদেন থেকে দূরে সরে এসেছি। ডিউকফের মতে কোম্পানিটি বৈদেশিক মুদ্রায় তার রপ্তানি আয় প্রত্যাহারে কোনো সমস্যা অনুভব করেনি এবং স্বল্প সময় নোটিশে তেল এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রয় থেকে তার রাজস্ব গ্রহণ করে। রাশিয়া গত বছর বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিদেশি অংশীদারদের সাথে লেনদেন ইউরো এবং ডলার থেকে দূরে সরে গেছে, কারণ নিষেধাজ্ঞার কারণে এই মুদ্রাগুলি অবিশ্বাস্য হিসেবে বিবেচিত হয়েছিল। সৌদি আরবের পদাঙ্ক অনুসরণ, কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল ইরান ও মালদ্বীপ। ইরান ও মালদ্বীপ দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার তেহরানে এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন। 2016 সালে সৌদি আরবের পদাঙ্ক অনুসরণ করে মালদ্বীপ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সম্প্রতি রিয়াদ তেহরানের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর মালদ্বীপও একই পথ অনুসরণ করল। শনিবার নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এর সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ খলিলের এক বৈঠকে দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত হয় বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘের 78তম বার্ষিক সাধারণ অধিবেশনের অবকাশে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পুঁজি বিনিয়োগ, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পর্যটন সহ সকল খাতে তেহরান ও মালে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। 2016 সালের গোড়ার দিকে প্রখ্যাত সৌদিশি আলেম নিমর বাকের আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে তেহরান রিয়াদ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। তবে মালদ্বীপ সরকার ইরান সরকারের নীতিকে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার জন্য বিপজ্জনক আখ্যায়িত করে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।